সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 23 জুলাই, রোজ শুক্রবার, আম্বারিহাট। সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত হয়, শুক্রবার এবং সোমবার। তো আজকে আমি আম্বারিহাট থেকে আপনাদেরকে দেখাবো ফার্মে রাখার উপযুক্ত সাইওয়াল ষাঁড় গরু কী দামে কেনা বেচা চলছে। তো দর্শক, আমার সামনে দেখতে পাচ্ছেন একটি সাইওয়াল ষাঁড় গরু নিয়ে দাঁড়িয়ে আছেন। বাবা কটা আনছিলেন? পাঁচটা আনছিলেন। বেচছেন কটা? এইটা আছে। এটা বয়স কীরকম হয়েছে? 3-4 মাস হয় নাই, 4 মাস পরে নাই। দর্শক দেখুন, সাইওয়াল ষাঁড় দেখুন, দাম যাচ্ছেন কত? 45 যাচ্ছে। তো দর্শক, 45,000 টাকা চেয়েছে কাস্টমার। কত কত বলে? 38 হলে বেচবেন। দর্শক শুনলেন যে 38,000 টাকা হলে এই যে সাইওয়াল ষাঁড় গরুটি আজকে আম্বারিহাটে বিক্রি করবেন। তো দর্শক, আমরা আরও দেখব। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সাইওয়াল ষাঁড়, একটু ভালো করে দেখানোর চেষ্টা করি। দেখুন দর্শক, নাভিটাও দেখানোর চেষ্টা করি, নাভি দাম যাচ্ছে কত? ৪৫। কাস্টমারের দাম কত বলে? ৪১ বলতেছে। কত হলে ছাড়বা? 42,500। দর্শক শুনলেন, 42,500 টাকা হলে উনি এই সাইওয়াল ষাঁড়টি আজকে আম্বারিহাটে বিক্রি করবে। তো দর্শক, আমরা সামনে আরও দেখতে পাচ্ছি। দেখুন দর্শক, সাইওয়াল না হয়, হ্যাঁ সাইওয়াল। দাম চাচ্ছেন কত? দাম চাচ্ছে 46। কয় মাস বয়স? 6 মাস। কত? 6 মাস। কাস্টমার কত বলে? 40 বলে। 40। কত হলে ছাড়বেন? 42-43 হলে ছাড়বেন। 42-43 হলে ছাড়বেন। দর্শক শুনলেন যে 42-43,000 টাকা হলে সাইওয়ালটি আজকে উনি আম্বারিহাটে বিক্রি করবেন। তো আমরা পাশে আরেক দেখতে পাচ্ছি। মুরব্বি, এটা বয়স কত? কয় মাস? কয় মাস বয়স? কয় মাস হচ্ছে এটার? 6-7 মাস। দাম চাচ্ছেন কত? দাম কত চাচ্ছেন? 35। কাস্টমাররা কত বলে? 30-31 বলতেছে। কত হলে ছাড়বেন এটা? ৩২-৩৩-এর কম দেবেন না। 10,000 টাকা হলে উনি এই ষাঁড় গরুটি আজকে আম্বারিহাট থেকে বিক্রি করবেন। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে একটি সাইওয়াল ষাঁড় গরু নিয়ে দাঁড়িয়ে আছেন। সাইওয়াল খুব ভালো, সাইওয়াল সুন্দর। এটা কয় মাস বয়স হয়েছে? কয় মাস? 6 মাস। দাম চাচ্ছেন কেমন? কাস্টমাররা কত বলে? 45। কত হলে ছাড়বেন এটা? কত হলে ছাড়বেন? কত হলে ছাড়বেন লাস্ট? 52 হলে ছাড়বেন। দর্শক শুনলেন যে 52,000 টাকা হলে এই যে ফার্মে রাখার উপযুক্ত সাইওয়াল ষাঁড় গরুটি আজকে উনি আম্বারিহাট থেকে বিক্রি করে দিবেন। আমরা আরেকটি সাইওয়াল দেখতে পাচ্ছি পাশে। দেখুন দর্শক, একদম পিওর সাইওয়াল। এই দেখুন, গলার ঝুল, নাভি সব ঠিক আছে, 100% সাইওয়াল। চাচা, কয় মাস বয়স হয়েছে বাবা? 4 মাস। দাম চাচ্ছেন কেমন? দাম চাচ্ছি 50 দাম চাচ্ছেন। কাস্টমাররা কত বলে? 45-46-47 তা আপনারা কত আশা করতেছেন? 48,000 হলে বিক্রি করবেন। দর্শক শুনলেন যে 48,000 টাকা হলে উনি এই যে সাইওয়াল জাতের ষাঁড় গরুটি দেখছেন, সাইওয়াল 48,000 টাকা হলে উনি বিক্রি করে দেবেন আজকে আম্বারিহাট থেকে। তো দর্শক, আমরা আরও দেখি পাশে আমাদের মুরব্বি। মুরব্বি ভালো আছেন? ঈদ কেমন গেল? ভালো গেছে ঈদ, না? কাছে কটা আনছিলেন? 5টা আনছিলেন। 3টা বেচছেন? এই দুটো আছে, দুটোই তো সাইওয়াল নাকি?
देखान चेष्टा कर दर्शक शाइवाल दुटी एक देख शाइवाल गोलार झोलटा देखले बुझते नामी देखले बुझते नामी देख अनेक बड़ो अरिजिनल शाइवाल ए कय मास बस आठ मास नौ मास करे आरो कम होबे दाम तो चिंता तो जोड़ा दाम আপনি চাচ্ছেন কত জোড়াটার দাম এক লাখ দশ চাচ্ছেন আর কাস্টমাররা কত বলে পঁচানব্বই এক লাখ দশ চেয়েছেন দর্শক আর কাস্টমাররা পঁচানব্বই হাজার টাকা বলেছেন তো কত আশা করতেছেন কত হইলে ছাড়বেন একশোর মধ্যে মানে একশো টাকা কিছু কম হইল তো সাতানব্বই থেকে আটানব্বই হাজার টাকা বলে এই যে এক জোড়া শাইওয়াল সার গরু আজকে উনি আমবাড়িহাট থেকে বিক্রি করবেন তো দর্শক আমরা আরও দেখব সামনে আমরা দেখতে পাচ্ছি আরও একটি শাইওয়াল সার নিয়ে দাঁড়িয়ে আছেন এই দেখুন শাইওয়াল একদম পিওর শাইওয়াল এই যে ঝুলটির নাভিটি দেখুন অনেক বড় আকৃতির নাভি এবং গোলার ঝুলও অনেক বড় শাইওয়ালের মূল বৈশিষ্ট্যগুলো কিন্তু এটাতে আছে ভাইটার বয়স কত কয় মাস হয়েছে হ্যাঁ আট নয় মাস বয়স দাম চাচ্ছেন কেমন দাম চাচ্ছি বাষট্টি বাষট্টি কাস্টমাররা দাম কত বলে বাহান্ন বাহান্ন তা আপনারা কত আশা করতেছেন কত হইলে বেচবেন পঞ্চান্নর আশা করছেন পঞ্চান্নর আশা করতেছেন দর্শক শুনলেন যে পঞ্চান্ন হাজার টাকা হলে উনি এই যে শাইওয়াল সার গুলোটি আজকে আমবাড়িহাটে বিক্রি করবেন এই আমবাড়িহাট কিন্তু শাইওয়াল সার বকনাগুলোর জন্য কিন্তু বিখ্যাত সচরাচর আমরা দেখতে পারি আমবাড়িহাটে কিন্তু শাইওয়াল সার বকনা শাইওয়াল সার বকনা এবং শাইওয়াল সার প্রচুর পরিমাণে আমদানি হয় আমরা পাশে দেখতে পাচ্ছি আরেকটি শাইওয়াল এটাও শাইওয়াল দেখুন দর্শক বাড়িটা কয় মাস বয়স ছয় মাস দাম চাচ্ছেন কেমন ঊনপঞ্চাশ কাস্টমাররা কত বলে বিয়াল্লিশ তেতাল্লিশ আপনি কত আশা করতেছেন পঁয়তাল্লিশ মানে দুই হাজার টাকার জন্য আটকে আছেন তো দর্শক শুনলেন যে তেতাল্লিশ হাজার টাকা দাম বলছে উনি লাস্ট পঁয়তাল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবেন এই শাইওয়াল সারগুলোটি আজকে আমবাড়িহাট থেকে তো আমবাড়িহাট থেকে আমি আরও আরও দেখাবো দর্শক আপনাদেরকে সামনে দেখতে পাচ্ছি এক মুরব্বী একটি খুব সুন্দর আকৃতির একটি শাইওয়াল সার নিয়ে দাঁড়িয়ে আছেন মুরব্বী ভালো আছেন ঈদ কেমন গেল ভালো গেছে না তো এটা তো শাইওয়াল নাকি হ্যাঁ দর্শক দেখুন গোলা ঝুল দেখলেই বুঝতে পারবেন এবং নাভিটি নাভিটি প্রমাণ এইটার কয় মাস বয়স হলো কত হবে চার পাঁচ ছয় মাস ছয় মাস না দাম যাচ্ছেন কেমন চুয়ান্ন যাচ্ছেন না কাস্টমাররা কত বলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ বলতেছে তা আপনি কত আশা করতেছেন লাস্ট কত আশা করতেছেন পঞ্চাশ ভাঙবেন পঞ্চাশ ভাঙবেন না দর্শক শুনলেন যে পঞ্চাশের উপরে হলে উনি এই যে শাইওয়াল সারটি দেখতে পাচ্ছেন আজকে উনি আমবাড়িহাট থেকে বিক্রি করবেন তো দর্শক আমরা আর একটু দেখি দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক সুন্দর আকৃতির একটি শাইওয়াল মাঝখানে একটু ছোপ দেওয়া ছাপ দেওয়া আছে একটা কিন্তু অরিজিনাল শাইওয়াল এই দেখুন নাভিটি দেখুন এবং গোলার ঝুল দেখুন অরিজিনাল শাইওয়াল বাবা এটা বয়স কত দিন হলো ছয় মাস দাম চাচ্ছ কত ষাট কাস্টমার কত বলে বাহান্ন লাস্ট কত হইলে ছাড়বা এটা কত পঁচপন্ন দর্শক পঁচপন্ন হাজার টাকা হলে এই যে শাইওয়াল সারগুলোটি উনি আজকে আমবাড়িহাট থেকে বিক্রি করে দেবেন তো দর্শক পাশে আরও একটি দেখতে পাচ্ছি ওইটাও কিন্তু শাইওয়াল এটা শাইওয়াল এটা আর কয় মাস বয়স চার মাস এটার দাম কত যাচ্ছে বিয়াল্লিশ কাস্টমার কত বলে ছত্রিশ লাস্ট কত হলে ছাড়া দেবে এটা আটত্রিশ হলে ছাড়া দেবে দর্শক শুনলেন যে আটত্রিশ হাজার টাকা হলে এই যে শাইওয়াল জাতের সারটি আজকে আমবাড়িহাটে উনি বিক্রি করে দিবেন তো দর্শক এই ছিল আজকে আমার আমবাড়িহাট থেকে ফার্মে রাখার উপযুক্ত শাইওয়াল সার এবং সারগুরুর প্রতিবেদন তো দর্শক আমার প্রতিবেদনটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং একটি করে লাইক দিবেন তো দর্শক
আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চেষ্টা করবেন ঘরে থাকার। আজ অনেক কথা লাভ। আসসালামু আলাইকুম।